देखेছেন কোরবানি গোশত ফ্রিজে বা কোনো উপায়ে সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা? যাবে, এবারে কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নেই। আপনি শুকিয়ে রাখতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, জমিয়ে রাখতে পারেন, কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা, গরিবকে প্রতিবেশীকে দেওয়ার ব্যাপারে আপনার খুব বেশি আগ্রহ না থাকা, এগুলো সন্দেহাতীতভাবে কোরবানির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয়। ফারদিন হাসান আয়ন আপনি লিখেছেন, আমি একজন জার্নাল স্টুডেন্ট, ইসলামিক পড়াশোনা করতে চাই, কীভাবে শুরু করবো এবং কীভাবে কন্টিনিউ করবো, এরপরে কিছু গাইডলাইন পাওয়া গেলে উপকার হতো। আমি আগে একটা ভিডিওতে আমরা বলেছি এবং আমাদের এই পেজে ভিডিওটা আছে, আপনি দেখে নেবেন মেহরবানি করে। এ বিষয়ে একটা কোরআন কারিমের অনুবাদ ব্যাখ্যা সহকারে সংক্ষিপ্ত আপনার কাছে থাকতে পারে, তাওদীহুল কোরআন থাকতে পারে, আপনার ইবনে কাসিরের সংক্ষিপ্ত রূপটা থাকতে পারে, কোরআনের অনুবাদ থাকতে পারে, ডক্টর মুজিবুর রহমান করেছেন, ইসলামী ফাউন্ডেশন থেকে করা হয়েছে, সেগুলো থাকতে পারে। হাদিসের একটা গ্রন্থ রিয়াদুস সালিহিন, এটা বাংলা অনুবাদ আছে, এটা থাকতে পারে আপনার কাছে, ব্যাখ্যা সহ থাকতে পারলে খুবই ভালো। সেই সাথে ফিকের একটা কিতাব, মাসলামা সালের জন্য একটা কিতাব থাকতে পারে, ডক্টর আব্দুল জাহান হলে বইগুলো আপনার কাছে থাকতে পারে, সিরাতের জন্য রাহিকুল মাখতুম এই বইটা আপনার কাছে থাকতে পারে। ইনশাআল্লাহ এগুলো আপনাকে হেল্প করবে। সেই সাথে একজন বিচক্ষণ আলেম, একজন আপনার অভিজ্ঞ এবং নলেজেবল আলেমের তত্ত্বাবধান থেকে আপনি প্রশ্ন করবেন, কোনো কনফিউশন হলে তার কাছে প্রশ্ন করবেন। শহীদুল আপনি লিখেছেন, শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে, যেহেতু এখানে একটা ইহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। সাইদুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে কোরবানি দেওয়ার পর সবাই গোশতের 3 ভাগের 1 ভাগ মসজিদে জমা করে, অথবা সেখান থেকে আবার গরিবদেরকে এবং এলাকার সব বাড়িতে, এমনকি যিনি কোরবানি দিয়ে মসজিদে গোশত পাঠিয়েছেন তার বাড়িতেও পাঠানো হয়। পদ্ধতি সঠিক না, এটা ভুল পদ্ধতি, বিশেষ করে যখন এটাকে বাধ্যবাধকতার মধ্যে আনা হয়। হ্যাঁ, আমি আমার কোরবানি গোশত কোন গরিবকে দিব না দিব, কাকে বাড়িয়ে দিব কমায় দিব, হয়তো আমি আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দিব, কিন্তু না, আমাকে আপনি বাধ্য করছেন যে আপনি দিয়ে দেন, এটা উচিত নয়। আর সবাই যদি উইলিংলি এটা করে, ধরুন একটা গরু 7জন মিলে করলেন, ঠিক আছে, 7জনই ঐক্যবদ্ধ হলেন যে আমরা এটা করব এবং কেউ এখানে লজ্জা পড়ে রাজি হয়েছেন, ব্যাপারটি এরকম না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় এটি কিন্তু গুনাহের বিষয় হতে পারে। বিদায় বিষয়ে আমাদেরকে খুব সাবধান হতে হবে। এরপর আনিকা তাহসিন উপমা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 2 সন্তানের জন্য 7.5 ভরি করে স্বর্ণ জমা রেখেছি, এগুলো ব্যবহার করি না, সেগুলোর কি জাকাত দিতে হবে? সবার জন্য যদি 7.5 ভরি করে জমা রেখে থাকেন তাহলে সেটা জাকাত দিতে হবে, কারণ সম্পদের জাকাত আসে ব্যক্তির উপর না। এটা একটা মত ফোকাহ একরামের। আরেকটা মত হলো যে না, আপনার যেহেতু ওরা অপ্রাপ্তবয়স্ক, ওদের যদি মালিক বানায় দেন, এটা মালিক তারা, তাহলে সেক্ষেত্রে তাদের জাকাত আসবে না, কারণ শরীয়তের বিধিবিধান তাদের উপর প্রযোজ্য হয় না। কিন্তু এবছর অধিকতর যুক্তিসঙ্গ যেটা প্রথম উল্লেখ করেছি, অর্থাৎ সন্তান ছোট হোক, বড় হোক, শিশু হোক, জাকাতটা মূলত সম্পদের উপরে আসে বর্তায়, বিধায় আপনি তার সন্তানের তত্ত্বাবধায়ক হিসাবে সম্পদের অন্যান্য খরচ যেরকম আপনি বহন করেন, তার সম্পদের জাকাতও আপনি দিবেন। 7.5 ভরি করে যদি প্রত্যেক সন্তানের জন্য থাকে, আর যদি 2জনের জন্য 7.5 ভরি থাকে তাহলে তো জাকাত আসবে না, যেহেতু কারোরই নেশা পরিপূর্ণ হচ্ছে না। শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন, আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। এরপরে মাহাত হাসান আপনি লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে কি পাত্রের সাথে পাত্রী বোরকা বা পর্দা ছাড়া দেখা করতে পারবে? বিবাহের উদ্দেশ্যে পাত্র এবং পাত্রী একে অন্যকে দেখতে পারবে, কিন্তু সেই দেখাটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন আপনার এই উসিলা দিয়ে আড্ডাবাজি না হয়। আজকাল অনেকে দেখা যায় যে এটাকে জাস্ট একটা উসিলা বানিয়ে তারা আড্ডা মারছে, সময় নষ্ট করছে এবং চোখের জেনা করছে এবং নিজেকে আত্মপ্রবঞ্চনা করছে যে আমি বিয়ের উদ্দেশ্যে করছি। না, বিয়ের উদ্দেশ্যে আপনি তা দেখবেন, খুব সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ হবে এটুকু। অনেক ওলামায়ে কেরাম তো বলেছেন সেখানে অন্য কেউ থাকতে হবে, কারণ শুধুমাত্র যদি মেয়ে আর আপনি একা থাকেন তাহলে সেক্ষেত্রে লা ইয়াখলুনা রাজুলুন বিমরাতিন হাদিসের খেলাফ হবে, অর্থাৎ একজন নারী একজন পুরুষ যেন একাকী না থাকে, এখানে অন্য কেউ থাকবে, ছেলের মাহরাম বা ছেলের মা অথবা মেয়ের तरफ থেকে মেয়ের বাবা মেয়ের ভাই কেউ একজন থাকবেন। তো এরকম শর্ত নকুল হাকিম দিয়েছেন, যার কারণে এটাকে লম্বা বৈঠক করা বা একের পর এক সাক্ষাতের ব্যবস্থা করা যায় তো হবে না। বাকি এমনিতেই আপনি দেখার উদ্দেশ্যে তো অবশ্যই বোরকা ছাড়া তাকে দেখতে পারেন। বিয়ের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন, তোমাদের কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় কাউকে, সেজন্য তাকে দেখে নেয়। এরপর এমডি নাজমুল হাসান ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা বেকার, আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোশত ভাগ করে নেই, এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে? আপনারা যদি কোরবানি করা মানে কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন, আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন, জমিয়ে সব দুজন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে, এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসেবে গণ্য হবে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে, বাবাকে অনার করার বিষয় না এখানে। আপনারা দুজন সচ্ছল হলে দুজনের তরফ থেকে দুইটা কোরবানি করবেন, প্রয়োজনে বাবার তরফ থেকে আরেকটা করবেন, কিংবা আপনার দুজনে আলাদা আলাদা করে দুজনের তরফ থেকে আলাদা কোরবানি করবেন, সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে। তানজিদ হাসান আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কখন আর সময় কখন? তাহাজ্জুদ মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় রাতের শেষ প্রহরে হোক মধ্যরাতে, কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন সেটাই হলো তাহাজ্জুদ। আর রাতের প্রথম প্রহরে যদি এশার পর আপনি কোনো কিছু পড়েন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। তো রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে পড়া এটা হলো তাহাজ্জুদের মূল ফরম্যাট এবং উত্তম। তাহাজ্জুদ শব্দের অর্থ হুজুদ থেকে, এর মানেই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয়। সুমাইয়া আসমিন আপনি লিখেছেন, মেয়েরা কি সঠিকভাবে পর্দা করে পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে? সহশিক্ষা কি কঠোরভাবে হারাম? দেখুন, নিজেকে আপ্রাণভাবে পর্দাহীনতার এবং ফিতনার জায়গা থেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে নানা কারণে। বিশেষ করে ডাক্তার হিসাবে মেয়েদের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কাজ করার দরকার আছে, শিক্ষক হিসাবে মেয়েদের সেক্টরগুলোতে কাজ করার দরকার আছে, আর অনেক ক্ষেত্রে কাজ করার দরকার আছে। অতএব পর্দা এবং ফিতনামুক্ত এই দুটি বিষয়কে যতটুকু এনশিওর করা সম্ভব হয় নিজের সাধ্যের সবটুকু দিয়ে করে তিনি এটি করতে পারেন। আর যদি এগুলো ভয়াবহ রকমের হুমকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না। তবে নিজের ব্যক্তিগত কোনো আপনার সিদ্ধান্ত যদি নিতে হয় এ ধরনের ইস্যুতে, তাহলে সেক্ষেত্রে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে পুরো বিষয়টা তুলে ধরে তার জন্য এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা কি হতে পারে সেটি ওই আলেম থেকে জানার চেষ্টা করবেন, সে আলেমের দৃষ্টিভঙ্গিটা নিয়ে এটার উপর আমল করবেন। নিজে নিজে প্রত্যেকটা বিষয়ে এই ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনার চলাটা কঠিন হয়। এজন্য আমরা অনুরোধ করব এ বিষয়ে যে আশেপাশে আপনার জানাশোনা কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থার বিবরণ দিয়ে তারপর আপনি ডিসিশন নেবেন। আমরা মৌলিক কথা শুধু বললাম। এরপর নাহিদ হাসান আপনি লিখেছেন, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়, এমনিতে তো সহশিক্ষা এটা ইসলাম এলাও করে না, ইসলাম তো চায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে আলাদা আলাদা পড়বে, বিশেষ করে যখন তারা বড় হবে তখন তারা আলাদা আলাদা পড়বে, এটা ফিতনা মুক্ত থাকার জন্য অন্যতম মাধ্যম, এটাই ইসলামের মূল শিক্ষা। এই জন্য ইসলাম সহশিক্ষাকে মৌলিকভাবে এলাও করে না, কিন্তু আমরা বলেছি বিশেষ পরিস্থিতির কথা।